সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যে ইভেন্টের নাম হলো ইমোট পার্টি ইভেন্ট। এই ইভেন্টে তোমরা সমস্ত কিছু লেজেন্ডারি ইমোট পেয়ে যেতে পারো। তো কীভাবে এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে, চলো এই ভিডিওটির সাহায্যে দেখা যাক। তো ভিডিওটি শুরু করার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমাদের চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইভেন্টটি পেজটিতে চলো ক্লিক করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সাউন্ডের অপশান আছে, সাউন্ডের অপশানটা বন্ধ করে দিই। তো এখানে ডগিওয়ালা ইমোট আছে, ডোজ দেওয়া ইমোট আছে, ফ্ল্যাগওয়ালা এবং হার্টওয়ালা ইমোট এবং থ্রোনেওয়ালা ইমোটটা লেজেন্ডারি, সমস্ত কিছু লেজেন্ডারি ইমোটগুলো আছে এখানে। এখানে যেগুলো তোমরা আগে হয়তো টপ আপে দেখতে পেয়েছিলে, কিন্তু এখানে সমস্ত ইমোটগুলো দেখতে পাচ্ছ। তো এখানে দু ধরনের ড্র অপশান আছে, প্রথমে নর্মাল এবং কয়েকটা সুপার ড্র আছে। তো আমি বলবো তোমরা নর্মাল ড্র অপশানে ক্লিক করবে না, তোমরা সুপার ড্র অপশানটা করবে। তো নর্মাল ড্র অপশানটা তোমাদের সমস্ত ডায়মন্ড নষ্ট হতে পারে। তো এখানে প্রাইজগুলো আছে, এখানে গ্র্যান্ড প্রাইজ আছে সমস্ত লেজেন্ডারি ইমোটগুলো, এবং নর্মাল প্রাইজে তোমাদের এসব ইমোটগুলো আছে, ওয়েপন রয়্যাল ভাউচার আছে, গান ক্রেট আছে, বাউন্ডি টোকেন, ফ্রেগমেন্ট, স্ক্যানার এইসব আছে। তো আমি স্পিনটা করে দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে আমি ডায়মন্ড পারচেস করে পরের ভিডিওতে স্পিন করে দেখাবো। তো তোমাদের কাছে যদি কম ডায়মন্ড থেকে থাকে তো তোমরা নর্মাল অপশানে যেতে পারো, তো তোমাদের কাছে যদি বেশি ডায়মন্ড থেকে থাকে তোমরা নর্মাল ড্রটা ফালতু আছে। তো সুপার ড্র করলে এখানে বলা আছে যে তোমরা অবশ্যই একটা একটা ইমোট পাবে, এবং কোন ইমোটটি কত ডায়মন্ড স্পিন করার পরে তুমি পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।